এই সপ্তাহে আমি প্রান্তরের মানসিকতা নিয়ে শিক্ষা দিচ্ছি। ভ্রান্ত মনোভাব আপনাকে বন্দী করে রাখতে পারে, ভ্রান্ত চিন্তা এবং মনোবৃত্তি আপনাকে আবদ্ধ রাখতে পারে। আমি নিশ্চিত যে আপনারা এই কথাটা শুনছেন, আপনাদের মনোভাবই আপনার মনোভাব নির্ধারণ করে। হ্যাঁ, এর প্রকৃত অর্থ হলো আপনার মনোভাবের ওপর নির্ভর করে জীবনে আপনি কতদূর সফল পাবেন। এটা সত্যি আশ্চর্যের যে জীবনের সর্ব অবস্থায় আমরা ভালো মনোভাব রাখলে আনন্দে ও সুখে থাকতে পারি, আর ভ্রান্ত মনোভাবে আপনার জীবনে যাই থাকুক আপনারা আনন্দ কিছুতেই পাবেন না। আপনাদের মনোভাব খুবই গুরুত্বপূর্ণ, এবং দিয়াবল আপনার থেকে অনেক কিছু ছিনিয়ে নিতে সফল হতে পারে। অন্য মানুষেরাও আপনার অনেক কিছু হরণ করতে পারে, কিন্তু একটা জিনিস আপনাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারে না। যদি আপনারা তা রাখার সিদ্ধান্ত নেন, তা হলো ভালো মনোভাব। আপনার মনোভাব আপনারই অধীনে, এবং সেটা সত্যি আপনার শান্তি, আনন্দ এবং অন্যের সাথে আপনার আচরণকে নির্ধারণ করে দেয়। আপনার চিন্তার ধরন আপনার সম্পর্কের পরিণতি স্থির করে, এবং তাই আমি চাই আপনারা আপনাদের চিন্তার বিষয় নিয়ে চিন্তা করুন এবং আপনার মনোভাবের এক সত্য স্বরূপ বুঝে নিন। এখন প্রান্তরের মানসিকতার 5 নম্বরটি হলো, আমাকে কোনো কিছুর জন্যে অপেক্ষা করিও না, কারণ আমি এখনই সব কিছু পাওয়ার যোগ্য। এবং এর ভেতরে একটু অহংকারও আছে, কারণ অহংকার বলে আমাকে কেন অপেক্ষা করতে হবে, আমি যোগ্য, আমি যোগ্য, আমি যোগ্য। অন্যদিকে বিনম্রতা যে মনোভাব খ্রিস্টের ছিল এবং ফিলিপীয় 2 আমাদের যা গ্রহণ করতে উৎসাহিত করছে, আমি এখনই এটা পেতে আগ্রহী, কিন্তু ঈশ্বরের ওপর আমার আস্থা আছে যে তিনি তাঁর সময় মতো আমার জন্য করবেন। জানেন এতে আপনাদের কতটা শান্তি আসতে পারে। আমি এখনই পেতে আগ্রহী, কিন্তু আমার বিশ্বাস ঈশ্বর আমাকে যা চাই তার সময় অনুযায়ী দেবেন যদি আমি যোগ্য হই, আর যদি আমি যোগ্য না হই তাহলে আমি তা চাই না। আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনাদের অনেকে যাত্রাটাই উপভোগ করছেন না, কারণ আপনারা জানেন না যেখানে আছেন সেখান থেকে যেখানে যাচ্ছেন তার রাস্তাটা কিভাবে উপভোগ করতে হয়। অর্থাৎ আপনাদের জানতে হবে কি করে ভালোভাবে অপেক্ষা করতে হয়। আপনাদের কতজন এই মুহূর্তে কোনো কিছুর অপেক্ষাতে আছেন? আপনারা একটু হাত তুলতে পারেন আমার জন্যে, ভালো ওদিকে তাকান। আমি খুশি হব যখন আমি খুশি হব, যখন আমি খুশি হব যখন, তাহলে এখন কি হবে? এখনই কেন আপনি খুশি হবেন না? আপনার অসুখী থাকা ঈশ্বরকে ব্যস্ত করে তুলবে না? যদি কোনো কিছু আদৌ ঈশ্বরকে তাড়া দেয়, তাহলে আপনাদের সঠিক মনোভাব তখনই তো ঈশ্বরকে দেখায় যে আমরা যা চাইছি তা পাওয়ার জন্যে আমরা উপযুক্ত হয়ে উঠেছি। আমি সত্যি চাই যে এখানে উপস্থিত সবাই আমাকে নিয়ে, এবং যারা টেলিভিশনে অনুষ্ঠানটি দেখছেন অথবা অন্য যে কোনো মাধ্যমে শুনছেন বা আপনার কমেন্টারে চলছে, তার জানুন যে আপনার মনোভাব আপনারাই নিয়ন্ত্রণ করবেন। আপনি এক ভালো মনোভাব পোষণ করতে পারেন, বুঝতে পারছেন তো? আবার বলি, আপনি এক ভালো মনোভাব পোষণ করতে পারেন যদি আপনি সেটা চান। এবার ভালো করে ভেবে দেখুন। আমিন। ঈশ্বর আপনাদের ভালোবাসেন এবং নিঃশর্তভাবে ভালোবাসেন, চিরস্থায়ী তাঁর ভালোবাসা। তিনি আপনার সাথে এক অন্তরঙ্গ ব্যক্তিগত সম্পর্ক রাখতে চান। ঈশ্বর চান আপনাদের জীবনে শুভ ঘটুক, আপনাদের জীবন নিয়ে তার কাছে এক উত্তম পরিকল্পনা আছে। কিন্তু আপনার খারাপ মনোভাব থাকলে আপনি ঈশ্বরের সাথে কখনোই ঘনিষ্ঠ সম্পর্ক করতে পারবেন না। আমরা ঈশ্বরের তোরণ অতিক্রম করি, তাঁকে ধন্যবাদ দিয়ে আমরা তাঁর সভায় প্রবেশ করি, তাঁর স্তুতি গে। আপনারা অভিযোগ অনুযোগের তালিকা নিয়ে তার কাছে হাজির হবেন না। মনোভাব খুবই গুরুত্বপূর্ণ। গণনা পুস্তকের পরিচ্ছেদ 21:4-6 স্তবক দেখতে পাই যে তাদের কোনো খারাপ মনোভাব ছিল। ওই ইসরায়েলিরা আসলে কোনো কিছুর জন্যে অপেক্ষা করতে তৈরি ছিল না। পরে তাহারা হোর পর্বত হইতে প্রস্থান করিয়া ইদম দেশ প্রদক্ষিণ জন্যে সুপসাগরের দিকে যাত্রা করিল, আর পথের মধ্যে লোকেদের প্রাণ বিরক্ত হইল। তখনই তারা সব কিছু চাইছিল, তখনই এবং তাই যাত্রাপথের বিঘ্নে তারা হতাশ এবং নিরুৎসাহ হয়ে পড়েছিল। আমাদের মনোভাব আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্যে, আর লোকেরা ঈশ্বরের প্রতিকূলে ও মসির প্রতিকূলে কহিতে লাগিল, তোমরা কেন
আমাদিগকে মিশর হইতে বাহির করিয়া আনিলে যেন আমরা প্রান্তরে মরিয়া যেতে পারি। রুটিও নাই, জলও নাই, আর আমাদের প্রাণ এই লঘু ভোগ্য ঘৃণা করে। তখন সদাপ্রভু লোকেদের পরস্তবক, আর লোকেরা মসির নিকটে আসিয়া কহিল, আমরা পাপ করিয়াছি। এটা সত্যি লজ্জার যে আমরা প্রথমত ঈশ্বরের উপদেশ অনুসরণ করিনি, এবং ওই দুরবস্থায় পৌঁছানোর আগে আমরা তা বুঝতেও পারিনি। তবু এটা আনন্দের যে আমরা তাঁর করুণা লাভ করি এবং অভিযোগ অনুযোগ করার অপরাধে মৃত্যু লাভ করব এমন আশা করি না, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় এক প্রকার মৃত্যু আমাদের কাছে আসে। তা হয়তো শ্বাস নেওয়া বন্ধ করে না, কিন্তু আমাদের জীবন থেকে আনন্দ মুছে দেয়, আমরা শান্তি হারাই, আর সেটাই মৃত্যু। আমার মনে হয় আমরা যখন বদ মেজাজি এবং সব সময় ঘ্যান ঘ্যান করি, আমাদের কেউই সম্পর্ক রাখতে চায় না, এবং সেও এক মৃত্যুই তো। সুতরাং নূতন নিয়মে হয়তো একটু অন্যরকম, কিন্তু তবুও আমাদের সঠিক মনোভাব না থাকলে আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবো না। এমনকি যেভাবে আমরা কোনো কিছু চাই সেভাবে না পেলেও আমরা কিছু পারবো না। আমিন। কেমন লাগলো? আমরা যখন কোনো কিছু চাই যেভাবেই চাই তা সেভাবে পাই না, তখন ঈশ্বর আমাদের আধ্যাত্মিকতার শিক্ষা দেন। সমস্যায় আমরা কি করব, বাইবেলে তা দুটি উপদেশের মধ্যে দিয়ে আমাদের শিক্ষা দিয়েছে। যোহন 16:33, শান্তি প্রাপ্ত হও, এবং যোহন 14:27, উদ্বিগ্ন হইও না। যোহন 14:27 যীশু বলেছেন, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীতুও না হোক। এবং যোহন 16:33 এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্তি হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিতেছি। এই দুটিকে আমি শত্রুর বিরুদ্ধে অস্ত্র বলে মনে করি। শান্ত হয়, উদ্বিগ্ন হয় না, তাহলে জীবনে কি ঘটবে? আমার শান্তি কেউ নিতে পারবে না, আনন্দ কেউ নিতে পারবে না। অপেক্ষা করার সময় আমি জীবনকে উপভোগ করতে পারবো পুরোপুরি। বুঝলেন? আপনাদের এটা চাই না কি? সুতরাং হে ভাতৃগণ, তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ দীর্ঘ সহিষ্ণু থাকতে বলছে, এবং এখন যার জন্য অপেক্ষা করছেন, আপনারা যদি তা পেয়ে যান তাহলে অল্প কয়েকদিনের মধ্যেই আপনারা আবার অন্য কিছুর জন্য অপেক্ষা শুরু করবেন। অতএব হে ভাতৃগণ, তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো। দেখো, কৃষক ভূমির মূল্য ফলের অপেক্ষা করে, তার বিষয়ে দীর্ঘ সহিষ্ণু থাকো। একজন কৃষক কখনো অপেক্ষায় থাকে, তখন সে কিছু কাজ করে, সে বীজ বপন করে, এগোছা উৎপাটন করে, নজর রাখতে পারে পাখিরা এসে তার বীজগুলো না খেয়ে যায়, এবং সেটা করে যায় প্রতিদিন, এবং এমন কিছুর ওপর আস্থা রাখে যা সে দেখতে পায় না। তার বিশ্বাস যে বীজ বপনের এবং ধৈর্য রাখার অপেক্ষার দ্বারা সে তা লাভ করবে। দেখুন, এবার বাইবেলে বলা হয়েছে যে যতদিন ভূমি থাকবে ততদিন বীজ বপন এবং ফসলের সময় থাকবে, কিন্তু আমার মনে হয় এই কথাটা একটু অন্যভাবে বলা দরকার। সেটা হলো, যতদিন ভূমি থাকবে ততদিন বীজ বপন এবং ফসলের মধ্যে সময় আর অনেক সময়ের প্রয়োজন থাকবে। সময়ই হলো সব কিছু, আর তারপর বীজ বপন। আমিন। কৃষক ভূমিতে বীজ বপন করে অপেক্ষা করে, কিন্তু সেখানে প্রত্যেক দিন যায় না, বলে না, আমি সত্যিও এত হতাশ যে এখন ফসল উঠল না, অথবা আমার জীবনে কখনো কোনো ভালো কিছু ঘটে না। সে ধৈর্য ধরে অপেক্ষা করে, এবং এটা একটা কথা। এমনকি এমন সময় এমনও হয়,
যে কৃষকের ফসল নষ্ট হয়ে যায়, যখন প্রায় পেকে উঠেছে সব ধ্বংস হয়ে যায়, সে তখন কি করে? সে আবার পরের বছরে চাষ করে। আমাদের ধৈর্যশীল হতে হবে, আমাদের স্বপ্ন সাকার হওয়ার জন্য অপেক্ষা করতে শিখতে হবে। কিভাবে অপেক্ষা করবেন? যখন আপনার চোখে স্বপ্ন থাকে, আপনি বিশ্বাসে বীজ বোনেন, ঈশ্বরের বাণী বপন করেন, আর আর্থিক ব্যাপারে ঈশ্বরের নির্দেশন মানেন, অন্যদের প্রতি ভালো আচরণ করেন, সবসময় ইতিবাচক মনোভাব বজায় রাখেন, অপেক্ষার সময় মধুর, ভালো এবং সহনশীল থাকেন, এবং যে দিয়াবল চাইলেও ঈশ্বর আপনাকে যা দিতে চান তা থেকে বঞ্চিত করতে পারবে না, কারণ এইগুলো খুব কার্যকর। এই সবই কাজ হয়, আমি আজ আপনাদের বলতে চাই, অনেকবার বলতে চাই, যে লক্ষ্যে পৌঁছনের পথে আপনি যেখানেই থাকুন তা উপভোগ করুন। মনে হয় পেছনে ফিরে দেখলে আমাদের সকলেরই কিছু আফসোস হয়, কিন্তু আমি পরিত্যক্ত করায় খুব একটা ভরসা রাখি না, কিন্তু কখনো কখনো কোনো কোনো বিষয় আমরা গভীরভাবে ভাবি, যদি সেই কাজটা অন্যভাবে করতাম, শুধু সেই ভুলটা আবার যাতে না করি তা মনে রাখতে হবে। আমার যখন প্রয়োজন ছিল তখন আমি এই উপদেশ পাইনি, আমাকে কারো এই উপদেশ দেওয়া দরকার ছিল যে আমাকে অপেক্ষা করতে হবে, এটা জীবনেরই এক অংশ, এবং ঈশ্বর আশা করেন আমি যেন ভালো মনোভাব সহ ধৈর্য ধরে অপেক্ষা করি, আমি যেন অন্যদের সাথে ভালো ব্যবহার করি, তাদের ভালোবাসি, এবং আমার ইচ্ছে সফল হচ্ছে না বলে যেন সারাক্ষণ অভিযোগ অনুযোগ না করি, যেন না ভাবি যে এতে ঈশ্বর সন্তুষ্ট হবেন। কেউ একজন যদি তখন আমায় বলতেন যে জয়েস, জীবনের অনেকটা সময় তোমাকে অপেক্ষায় কাটাতে হবে, সুতরাং সে অবস্থায় আছো তা উপভোগ করো, আনন্দ করার জন্য সময়ের অপেক্ষায় থেকো না, এখনই আনন্দ করো, আজ আমি আপনাদের সে কথা বলছি। সেদিন আমাকে সে কথা বলার জন্য কেউ ছিল না, আপনারা সত্যি সিদ্ধান্ত নিন, যারা এখানে এখন উপস্থিত, যারা টিভি দেখছেন, জীবনের আরেকটি দিনও খারাপ মন্দ নষ্ট মনোভাব নিয়ে কাটাবেন না, এতে জীবনে কখনো সুখী হতে পারেন না। আজই জীবনের শেষ দিন হলে কি হবে? দুঃখের সাথে তা কাটানো কি লজ্জার নয়? যে অবস্থাতেই থাকুন না কেন, জীবনকে উপভোগ করুন, নিজের থেকে কখনো দূরে থাকা যায় না, তাই নিজেকে উপভোগ করা শুরু করুন। যেখানেই যাবেন আপনাদের সাথে আপনি নিজেই থাকবেন, অতএব নিজের সাথে নিজের এক সম্পর্ক গড়ে তুলুন, নিজেকে মানিয়ে নিন, আর অপেক্ষায় থাকা উপভোগ করুন। সত্যি উপভোগ করার চেয়ে আমার মুখ থেকে কথাটা শোনা অনেক বেশি সহজ, এবং বলা তো আরও সহজ। আমিন আমিন। আপনারা বেশ ভালোই হাততালি দিচ্ছেন, এখানে এতে উত্তেজনা বেড়ে যাচ্ছে, আমার খুব ভালো লাগছে, কিন্তু আমি বলছি বাড়ি ফিরে গিয়ে এটা করার চেয়ে এখানে বসে শোনা অনেক সোজা। কেন? কারণ তখন আপনাদের নিজের আবেগের মুখোমুখি হতে হবে, এবং এই আবেগই যত নষ্টের গোড়া মনে রাখবেন, কিন্তু সত্যি আমিন, আবেগের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হতে শিখতে হবে সবাইকে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে এর পরিবর্তন সম্ভব। যেভাবে কোনো দুষ্টু শিশুকে আমরা শাসন করি, সেইভাবেই আপনাদের আবেগকে জানতে দিতে হবে, আপনারাই তাদের নিয়ন্ত্রণ করেন, তারা আপনাদের নন এবং তারা আপনার বস নয়। যে শিশু রাগ করে তার সাথে আমরা কি করি? আমরা তার সাথে একটু ভালো করে শান্ত হবার চেষ্টা করি, এবং তারপর বলি যাও নিজের ঘরে গিয়ে রাগ করো, মানে আমরা তোমার কথাগুলো শুনব না, অন্য জায়গায় যাও। আমাদের আবেগের সাথেও ঠিক এমন আচরণ করা উচিত, যাও এখানে গিয়ে কেন দাঁড়িয়ে থাকো, কিন্তু আমাকে জ্বালাতন করো না, কারণ আমাকে এই দিনটি ঈশ্বর দিয়েছেন এবং আমি উপভোগ করব। প্রান্তকরের মানসিকতা নম্বর ৬, আমার আচরণ ভুল হতে পারে কিন্তু সেটা আমার দোষ নয়। জীবনের সত্যি বিচার্য বিষয়গুলো এড়িয়ে যাওয়া। তোমরা যদি আমার কথা পাঠ করতে থাকো, সত্যকে জানবে এবং সত্য তোমাদের মুক্ত করবে। ঈশ্বরের কথা পাঠ করার ব্যাপারে আমি যখন মনোযোগী হয়েছিলাম, তখন এই উপদেশটাই আমি বাইবেলে প্রথম পড়েছিলাম, তোমরা যদি আমার কথা পাঠ করতে থাকো, তোমরা সত্যকে জানবে এবং সত্য তোমাদের উদ্ধার করবে। এই সত্য অন্য কারো সম্বন্ধে নয় যা আপনাদের উদ্ধার করবে, এটা কোনো অসাধারণ।
যা শুনতে ভালো লাগে। সত্যি কথা বলতে গেলে এই সত্যের বেশিরভাগই ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের উদ্দেশ্য, এটা কোনো অস্পষ্ট অনির্দিষ্ট সত্য নয়। তাহলে কোন সত্য? আমি জানি সেই সত্য। বুঝতে পাচ্ছেন কোন সত্য? আমি জানি সেই সত্য, বাইবেল। শুনুন, বাইবেলে বলা হয়েছে দ্রুত ক্ষমা করতে। আপনি যদি তা না হন তাহলে সত্যের সম্মুখীন হন। বাইবেল এও বলে যে আপনারা তাড়াতাড়ি রেগে যাবেন না, কিন্তু যদি আপনার দ্রুত রাগ হয় তাহলে সত্যের মুখোমুখি হন, ঈশ্বরের কাছে স্বীকার করুন যে আমি খুব তাড়াতাড়ি রেগে যাই ঈশ্বর, আমি নিজেকে পাল্টাতে চাই, সাহায্য করুন আমাকে প্রভু, অন্যের ওপর দোষ দেবেন না, এবং সেই একই অভিযোগ বারবার 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 করে যাবেন না। তার মানে আপনার সমস্যা হলো আপনি একই রকম আচরণ করেন। সমস্যা হলেই আপনি হতাশ নিরুৎসাহ হয়ে যান, জীবনে সমস্যা এলে আপনি চার্চে যাওয়া বন্ধ করে দেন, দান করা বন্ধ করে দেন, বন্ধ করে দেন অন্যকে সাহায্য করা। কেন কেন প্রভু, কেন, কখন ঈশ্বর, কখন, কেন ঈশ্বর, কেন, কেন ঈশ্বর, কেন, কখন ঈশ্বর, কখন, কেন ঈশ্বর। কোনো অগ্রগতি হয় না, কিছু শেখা যায় না, কোনো উন্নতি হয় না, সুতরাং ওই সমস্যা আবার দেখা দেবে। হ্যাঁ, ঈশ্বরের বিষয় এটা ব্যাপারে খুব ভালো, তার পাঠশালা থেকে কাউকে তাড়ানো হয় না। নালিশ, অন্যের নামে নালিশ, এটা আমার দোষ নয়, আপনি এমন ব্যবহার না করলে আমি ওরকমটা করতাম না। হ্যাঁ, আমার খারাপ আচরণ কারণ আমি অত্যাচারিত হয়েছিলাম, আমি খারাপ আচরণ করতাম কারণ দেব কিছু একটা ভুল করত, আমার সন্তানরা সাহায্য করত না, আমি রাগ করতাম কারণ আমি বাড়ি পরিষ্কার করলে ওরা তা নোংরা করে ফেলতো, আমি রাগ করতাম কারণ আমি সব কাজ করতাম ওরা আনন্দ করতো, আমি জীবন উপভোগ করতে চাইতাম কারণ তাহলে আমি শাহিদ হতে পারতাম। হ্যালো, ডেভিড বলবে সারাদিন তুমি কাজ করো না কেন, এখানে এসে আনন্দ করো না কেন, আমি সেটা করতে পারি না, তোমার জন্য সারাদিন খেলা সম্ভব কিন্তু এখানে কাউকে তা কাজ করতে হবে। আজ আমার এখানে কোনো আত্মীয় আছে নাকি? আমার মনোভাব খুব খারাপ ছিল, খুব খারাপ। আমাদের সবার কাছে অজুহাতের থলে থাকে, আমরা তো সঙ্গে নিয়ে ঘুরে বেড়াই, দেখা যায় না কিন্তু সাথে থাকে, এবং যখনই দায়িত্ব নেওয়ার সময় আসে আমরা থলে থেকে একটা অজুহাত নিয়ে সেটাকে খাড়া করে দিই। যখনই আমাদের খারাপ মনোভাব তৈরি হয়, হ্যাঁ আমি জানি আমি মেজাজি, কিন্তু আজ অফিসে খুব খারাপ দিন গেছে, না আপনি মেজাজ হারিয়ে গেছেন কারণ আপনি কিছু সহ্য করতে পারেন না। এবং আমি নিজেকেও বলছি, শুধু আপনাদেরই বলছি না, যে আমার নিজেরই উপদেশ আর প্রয়োজন নেই বলে আপনাদের বলছি না, আপনারাও ব্যক্তিগতভাবে জানুন। কাজের জায়গায় খারাপ দিন গেলেই আমরা মেজাজ হারাই, হ্যাঁ এতে সন্দেহ নেই যে তেমন হলে মেজাজ হারানোর একটা সুযোগ ঘটে, ভালো মনোভাব বজায় রাখতে হবে, এবং বিশেষ করে যখন 15 মিনিট বাড়ি ফিরবেন আশা করবেন, অথচ 1.5 ঘন্টা যদি ট্রাফিকে আটকে থাকতে হয়, কিন্তু তেমন হলে নিজের সাথে কথা বলুন, এরম করে বলুন যে এক নতুন মনোভাব গ্রহণ করুন, অর্থাৎ যেভাবে পরিকল্পনা করেছিলাম সেরকম ঘটছে না, আমার সময় তোমার হাতে প্রভু, শুধু চার্চে এই ভাষায় গান গাইলেই হবে না। আদি পুস্তক 3:12-13, একেবারে আমি উদ্যানে প্রথমেই এটা শুরু হয়েছিল, অন্যকে দায়ী করা। তাহাতে আদম কহিলেন, তুমি আমার সঙ্গিনী করিয়া যে স্ত্রী দিয়াছ, সে আমাকে ওই বৃক্ষের ফল দিয়াছিল তাই খাইয়াছি। আবার বলি, সে আমাকে ওই বৃক্ষের ফল দিয়াছিল তাই খাইয়াছি। এখন এখানে 1 মিনিটের জন্য থামা যাক, কারণ এই আপেল খাওয়া নিয়ে অভিযোগ শুনতে শুনতে আমি ক্লান্ত। প্রথমত পুরুষেরা, আপনারা যদি আমাকে এক মুহূর্তের জন্য মানেন, আদম ছিলেন পুরুষ, ওই উদ্যান পরিবারের কর্তা, এবং আমি নিশ্চিত যে ঈশ্বর তাকে ওই ফল না খেতে নির্দেশ দিয়েছিলেন, এবং তাই ওই মহিলা যখন সেই ফলটি খেয়ে তাকে দিয়েছিলেন, তখন তার বলা উচিত ছিল যে নারী
এটা কি করলে তুমি? এটা কি করলে তুমি? বরং এখান থেকে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা শুরু করে দাও। কিন্তু তার বদলে নারী তার দিকে কটাক্ষ জানালো এবং পুরুষও আপেলটি নিয়ে খেতে শুরু করেছিল। এবং যেই ঈশ্বর পুরুষকে প্রশ্ন করলেন, যেটা সবসময় পরবর্তীতে ঘটে, পুরুষ উত্তর দিলেন, ঈশ্বর নারী আমাকে দিয়েছিল। এটা তার দোষ। আবার বাইবেলের কথা দেখছি। তাহাতে আদম কহিলেন, তুমি আমার সঙ্গিনী করিয়া যে স্ত্রী দিয়াছ, সে আমাকে ওই বৃক্ষের ফল দিয়াছিল, তাই খাইয়াছি। তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে কহিলেন, নারী কহিলেন, সর্প তোমাকে ভুলাইয়াছিল, তাই খাইয়াছি। আদম বলেছিলেন এটা ঈশ্বরের এবং নারীর দোষ, এবং ইভ বলেছিলেন এটা দিয়াবলের দোষ। এবং আমি যেটা বলতে চাইছি তা হলো, কেউই সত্যের সম্মুখীন হয়ে বলতে চায় না যে হ্যাঁ আমি অপরাধ করেছি, আমি অপরাধী, আমি দুঃখিত প্রভু, আমি এর দায় নিচ্ছি। এবং ঈশ্বর যা চান তা হলো আমরা ভুলের দায়িত্ব নিই এবং আমরা নিজেদের ভুলের স্বীকার করি। স্বীকারোক্তি খুব প্রয়োজন। আজকের শিক্ষায় যে কথাটা আমি বলতে চাইছি তা হলো, বেশিরভাগ সময় আমাদের খারাপ মনোভাবই আমাদের জীবনে ব্যর্থ করে, এবং জানি যে তার মুখোমুখি হওয়া, স্বীকার করা খুব কঠিন, কিন্তু সেই সত্যই আমাদের উদ্ধার করবে। আমরা যদি আমাদের চিন্তা নবীনীকরণ করি, তাহলে এই ভ্রান্ত মনোবৃত্তির দাসত্ব আমাদের আর করতে দেবে না। আপনি জানেন না যে জয়েস মায়ার মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান। পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি, আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন jmmindia.org এ। প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা।